আগামীকাল বৃহস্পতিবার আর আগামীকাল বাচ্চাদের পরীক্ষা আছে তো সব বাচ্চাদের নয় নার্সারি কেজি ওয়ান এবং কেজি টু অর্থাৎ নার্সারি লোয়ার ও আপার এই তিনটে ক্লাসের বাচ্চাদের পরীক্ষা হবে এবং ঠিক তার পরের দিন ওয়ান থেকে এইট পর্যন্ত ছেলে মেয়েদের পরীক্ষা আছে ফলত এই পরীক্ষার পরের দিনই নার্সারি কেজি ওয়ান এবং কেজি টুয়ের শিশুদের শুক্রবার ছুটি থাকছে এবং শুক্রবারে বড়দের পরীক্ষা আর এই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে যে মাসের পরীক্ষা মানেই কিন্তু তিনটে সাবজেক্টের পরীক্ষা হয় বাংলা ইংলিশ এবং অঙ্ক এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে পূর্ণ মান থাকে কুড়ি অর্থাৎ ষাট মার্কসের পরীক্ষা হবে এই পরীক্ষা একই দিনে নেওয়া হয় অর্থাৎ একদিনেই পরীক্ষাটা শেষ হয়ে যাবে তাহলে বৃহস্পতিবার বাচ্চাদের পরীক্ষা হচ্ছে শুক্রবার বড়দের পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু ছোটদের পরীক্ষা হচ্ছে ওই দিন বড়দের ছুটি থাকবে বোর্ডিং ফুল বোর্ডিং এবং ডে বোর্ডিং এটা খোলা থাকছে ডে বোর্ডিংয়ের বাচ্চারা আসবে সকাল আটটায় যথারীতি যেমন টাইমে আসে ফুল বোর্ডিংয়ের বাচ্চারা তো অলরেডি আসেই অর্থে এর মধ্যে শুধু একটা জিনিসই হচ্ছে যারা স্কুলে আসে প্রথম থেকে এইট এই শ্রেণীর বাচ্চাদের ছুটি বাকিদের অর্থাৎ নার্সারি কেজি ওয়ান কেজি টু এর পরীক্ষা এবং আগামীকাল নার্সারি কেজি ওয়ান কেজি টু এর যেমন পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে তাদের ছুটি বৃহস্পতিবার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস হবে না প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস কাল কিন্তু অফ তো ঠিক আছে সকালে প্রিপারেশান নাও ছোটরা তোমাদের ক্লাসে যেগুলো প্র্যাকটিস হয়েছে যেগুলো করানো হয়েছে সেগুলো ভালো করে পড়বে বড়দের সিলেবাস দিয়ে আসে সেই নির্দিষ্ট সিলেবাস ধরে পরীক্ষা হবে সকালে জ্ঞাতার্থে এই ভিডিও দিলাম অনেকের মনে আসে অনেকের মনে নেই সকলে ভালো থাকবেন